আসছে বলছে সোমবারে আদিবাসী এবং উপজাতি উন্নয়ন একটা বৈঠক তো হয়েছে নবান্ন সভাঘরে সেই বৈঠকটা ডাকা হয়েছিল আর সেখান থেকে আদিবাসী অধুষিত এলাকার উন্নয়ন নিয়ে বেশ কিছু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একই সঙ্গে পুলিশ এবং হোমগার্ড নিয়োগের বিষয়টা দেখার জন্য রাজ্য পুলিশের ডিজিকেও তিনি নির্দেশ দিয়েছেন সূত্র মারফত জানা যাচ্ছে গতকালের বৈঠকে আদিবাসী উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনা নিয়ে মুখ খুলেছেন মমতা মুখ্যমন্ত্রী বলেন আদিবাসীদের জন্য একটাও টাকা দেয় না কেন্দ্র সরকার আর্থিক কষ্ট থাকা সত্ত্বেও আদিবাসী উন্নয়নের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যই করে দেব মুখ্যমন্ত্রী এদিকে এদিনকে জানিয়েছেন যে কালিম্পং এবং ঝাড়গ্রামে আদিবাসী ভবন গড়ে তোলা হবে একই সঙ্গে জঙ্গলমহলে পর্যটনের প্রসারের জন্য হোমস্টের সংখ্যা বাড়িয়ে দেওয়ারও তিনি নির্দেশ দিয়েছেন পাশাপাশি আদিবাসী যুবক যুবতীদের পুলিশ এবং হোমগার্ডের নিয়োগ সংক্রান্ত বিষয়টা দেখার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তিনি নির্দেশ দিয়েছেন রিপোর্ট অনুযায়ী গতকালের বৈঠকে বনাঞ্চল থেকে হাতি বেরিয়ে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন উড়িষ্যা থেকে রাস্তা কেটে দেওয়া হচ্ছে বাংলায় হাতি প্রবেশ করছে কেন্দ্রের তরফ থেকে যা বলা হবে আমরা সেটা করে দেব জানা যাচ্ছে গতকালের বৈঠকের শুরুতেই আদিবাসীদের উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এখনও অবধি কী কী করা হয়েছে সেটার পরিসংখ্যান তুলে ধরেন মমতা কেন্দ্রের তরফ থেকে টাকা না মিললেও রাজ্য সরকার এখনও পর্যন্ত আদিবাসীদের জন্য কোনো কোনো প্রকল্প চালু করেছে কত কত টাকা খরচ করা হয়েছে সবটা তুললে ধরেন তিনি একই সঙ্গে আদিবাসী অধুষিত এলাকার উন্নয়ন এবং আদিবাসী উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার যে সর্বতভাবে চেষ্টা করবে সেটাও পরিষ্কার করে দেন তিনি কিছুদিন আগেই এই আদিবাসীদের জন্য আরও তিনশো একুশটি হোস্টেল তৈরির কথা বলেছেন আদিবাসী ছেলেপুলেরা যাতে পড়াশোনা করতে পারে সম্পূর্ণ ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে সেই সমস্ত হোস্টেল তৈরির কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড এদের উন্নয়নের জন্য কিন্তু এদের নিয়োগের ব্যাপারটা দেখার জন্য নির্দেশ দিয়েছে যেটা সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড এবং যারা হতে চান এই ধরনের কর্মী তাদের জন্য কিন্তু একটা সবথেকে বড়ো সুখবর বেরিয়ে আসতে চলেছে পরবর্তী আপডেট যেটা থাকবে আপনাদেরকে জানাবো কিভাবে কোথায় কখন হোমগার্ড নিয়োগ হচ্ছে বা সিভিক নিয়োগ হচ্ছে বা তাদের নিয়োগের প্রসেস কি অন্যান্য তথ্য দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন